বন্ধুরা, অ্যাডভেঞ্চারাস ও রোমাঞ্চকর জায়গায় যাওয়া কার না পছন্দ? আমাদের প্রায় সবাই তাদের ছুটি কাটানোর জন্য অ্যাডভেঞ্চারাস জায়গায় যেতে পছন্দ করে থাকে। আজকাল তো লাইফ থ্রেটিং ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো সারা বিশ্বের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, আর তাই মানুষজন এই ধরনের ট্যুরিস্ট প্লেসে যাওয়ার জন্য বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, দি বক্স টিউবের আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু অ্যাডভেঞ্চারাস ও রোমাঞ্চকর জায়গার ব্যাপারে বলবো যেখানে যাওয়ার আগে আপনি সবার ভাববেন, এই জায়গাগুলো এতটাই ভয়ঙ্কর যে এ পর্যন্ত অনেক মানুষই এখানে তাদের জীবন হারিয়েছেন। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই রোমাঞ্চকর সফরে, আর সাথে জেনে নিন পৃথিবীর সবথেকে অ্যাডভেঞ্চারাস কিছু জায়গার ব্যাপারে। নাম্বার ওয়ানে আছে মাসাই মারা। এটি সারা পৃথিবীর মধ্যে একদম ব্যতিক্রম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এটি এমনই একটা এনিমেল পার্ক যেটা দুর্বল হার্টের মানুষদের জন্য তো একদম নয়। এই সাফারি পার্কটিতে মানুষজনকে খোলা জিপে বসে ঘুরে বেড়াতে হয়, আর সেখানে ট্যুরিস্টদের আশেপাশে বেশ কিছু বন্য চিতাবাঘ ঘোরাফেরা করে। এমনকি চিতাবাঘগুলো ট্যুরিস্টদের গাড়ির মধ্যেও চড়ে বসে। কিন্তু এসব কিছুর পরেও মানুষজন তাদের জীবনকে হাতের মুঠোয় নিয়ে এই জায়গায় ঘুরতে আসে। নাম্বার টু আছে ম্যাকাও টাওয়ার। চায়না শাসিত ম্যাকাও এর ক্যাসিনো এবং নাইট ক্লাব সারা দুনিয়ায় খুব জনপ্রিয়, আর সেই সাথে ম্যাকাও এ অবস্থিত ম্যাকাও টাওয়ার এর বাঞ্জি জাম্পিং ও সারা দুনিয়ার মানুষদের কাছে অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। 338 মিটার উঁচু এই বিল্ডিং এ লোকজন তাদের অ্যাডভেঞ্চারের শখ পূরণ করার জন্য এসে থাকে। বিল্ডিংটির সর্বোচ্চ উঁচু জায়গা অর্থাৎ 338 মিটার উঁচু থেকে মানুষজনকে একটা নিরাপদ রশির সাহায্যে বেঁধে দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়। মৃত্যুকে যাদের খুব কাছ থেকে দেখার ইচ্ছা তাদের একবারের জন্য হলেও এই বিল্ডিংয়ে আসা উচিত। এই আকাশ সমান উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকালে আপনার কলিজায় একবারের জন্য হলেও কাঁপন ধরবে, এটা আমি নিশ্চিত বলতে পারি। নাম্বার থ্রিতে আছে ক্লাইম্বিং লেজ। এই জায়গাটিকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা ভুল হবে না, কেননা এখানে মানুষজন হাজারো ফিট উপরে উঠে নিজের অ্যাডভেঞ্চারের শখ পূরণ করে থাকে। এই পাহাড়টি প্রায় 40 তলা ভবনের সমান উঁচু। হাজারো ফিট উপরে উঠে ট্যুরিস্টরা একটা ক্যাবলের সাহায্যে এখানে ঝুলে থাকে। এই ভয়ঙ্কর জায়গাটিতে সবসময়ই মৃত্যুকে সাথে নিয়েই সময় কাটাতে হয়, কিন্তু তারপরেও মানুষজন তাদের জীবনের কথা চিন্তা না করে এখানে আরামে ঘুমিয়ে পড়ে। নাম্বার ফোরে রয়েছে জাপানিজ গেম শো। গ্রিসলি বিয়ার হলো এমন এক ধরনের ভালুক যেগুলো যে কোনো সাধারণ ভালুকের থেকে আকারে বড় ও শক্তিশালী হয়ে থাকে। কিন্তু জাপানিজ লোকজনের এই ভিডিওটি দেখার পর আপনার হয়তো মনে হবে গ্রিসলি বিয়ার হলো এদের জন্য মজা করার জিনিস। জাপানের এই অদ্ভুত ট্যুরিস্ট প্লেসটি যেখানে একজন মানুষকে কাচের একটা বাক্সে বন্দি করে একটা গ্রিসলি ভালুকের সামনে ছেড়ে দেয়া হয়। এই ভালুকটির ওজন প্রায় 400 কেজি। ভালুকটিকে দেখে
কাচের বাক্সে বন্দি থাকা মানুষজন ভয়ে হিম হয়ে যায়। এই বাক্সের ভেতরে থাকা মানুষজনের মতে এই অ্যাডভেঞ্চারের শখ পূরণ করতে গিয়ে তারা নাকি মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পেয়েছিল। নাম্বার ফাইভে রয়েছে দি এলিফ্যান্ট কিংডম। আপনি আপনার এই জীবনে অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু দি এলিফ্যান্ট কিংডম একদম ব্যতিক্রম একটা জায়গা। কুমিরে ভরা এই জায়গাটি মানুষজনকে তার দিকে আকর্ষিত করে। যদিও এই পার্কটিতে দেখার মতো অনেক জিনিস রয়েছে, কিন্তু কুমিরের এই লেকটি এই পার্কের সব থেকে বড় টুরিস্ট অ্যাট্রাকশন। লেকের একদম মাঝখানে গিয়ে তাদের খাবার খাওয়াতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসে। দি এলিফ্যান্ট কিংডম নামের এই জায়গাটি থাইল্যান্ডে বানানো হয়েছে। লোহায় বানানো এই ছোট্ট ব্যারিয়ারে দাঁড়িয়ে লোকজন কুমিরকে খাবার খাওয়ায়। জায়গাটা এতটা বিপজ্জনক হওয়ার পরেও এখানে প্রতিদিন অনেক মানুষ এসে থাকে। তো বন্ধুরা, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কিছু টুরিস্ট অ্যাট্রাকশন নিয়ে সাজানো আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই। এমন পর্ব আরো দেখতে চাইলে ভিডিওটিতে বেশি বেশি লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। সাথে কমেন্ট সেকশনে আমাদের লিখে জানান এই টুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে কোনটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। আর নতুন দর্শক, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাথে আপডেট ভিডিওর সবার আগে পেতে বেল বাটনটি অন রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।